দাজ্জাল ইজ হেয়ার। হ্যাঁ বন্ধুরা, দাজ্জাল জীবিত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যাই হোক, পার্ট টু বের করতে অনেক সময় লেগে গেল। আসলে এই সময়ে কোনো কাজ নাই, তাই এই টপিক নিয়ে পড়ে আসলাম। আসলে দাজ্জালকে নিয়ে কথা বললে বেশি ভিউ পাওয়া যায়, তাই না? এনিওয়ে, ভিউ গুলো থাকুক অন্যদিকে, কিন্তু আসল টপিক হচ্ছে দাজ্জাল বেঁচে আছে। তো আমরা একটা লম্বা একটি হাদিস বর্ণনা করব প্রথমে, যেখানে আল্লাহর রাসুল বর্ণনা করেছেন যে দাজ্জাল আসলে জীবিত আছে। তো চলুন সেই হাদিসটি শুনে আসা যাক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একত্রিত করেছি এজন্য যে তামিম আল দারি একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে, আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক, তারা যখন জাহাজে করে যাচ্ছিল, বড় ঢেউ খেলে তাদের জাহাজ উলটপালট হয়ে গেল, আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তারা এক মাস ধরে দিগ্ভ্রান্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপের অভিমুখে যাত্রা শুরু করে। এটা ছিল রাতের বেলা, তারা সকালে সেই দ্বীপে পৌঁছল। এরপর তারা একটা জন্তুকে দেখল যার সারা শরীর ছিল পশমে ভর্তি, তাই সে জন্তুটির সামনের দিক পেছনের দিক থেকে আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে বলল, ওহে তুমি কে? জন্তুটি উত্তর দিল, আমি জাসাসা। তারা জিজ্ঞাসা করল, জাসাসা কি? সে এই প্রশ্নের উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো, সেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। তারা এটা বর্ণনা করেছে নিজের ভাষায়। সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম। আমাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে। আমরা ভেতরে গেলাম, তাকে দেখলাম সে অতিকায় এক লোক। এমন অতিকায় কাউকে আমরা কখনো আগে দেখিনি। লোকটিকে তারা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, ওহে তুমি কে? সে বলল, তোমরা তো আমাকে দেখলে, তোমরা কারা সে সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এরপর তারা বলল, আমরা আরব, আমরা সাগরে পথ হারিয়েছি, এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি। লোকটি অতঃপর বলল, আমাকে বাইশান নামক স্থানের তালগাছ সম্পর্কে কিছু বলো। বাইশান হচ্ছে আসামের একটি অঞ্চল। তারা বলল, বাইশানের তালগাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেগুলোতে কি ফল ধরে? তারা বলল, হ্যাঁ ধরে। এরপর লোকটি বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সে বলল, আমাকে তাবারিয়াতে যে একটা নদী আছে সেটা সম্পর্কে কিছু বলো, সেই রিপি এখনো পানি আছে? তারা উত্তর দিল, হ্যাঁ। লোকটি তখন বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে, আল্লাহু আলম, ইহুদিরাই এই রিত শুকিয়ে ফেলবে। এরপর সে তাদের কাছে জানতে চাইল, জুগারে বসন্তকালে কি পানি থাকে কি না? তারা উত্তর দিল, থাকে। সে বলল, লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে? তারা বলল, হ্যাঁ করে, আর সেখানে অনেক পানি আছে, লোকে সেগুলোকে কৃষিকাজে ব্যবহার করে। সে জবাবে আরো কিছু বলল না। তারপর সে বলল, সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো। এই নিরক্ষর নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলল, তিনি মক্কা ছেড়ে গিয়েছেন আর এখন মদিনায় আছেন। সে জিজ্ঞেস করল, আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে জিজ্ঞাসা করল, উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? তার সাথে আরবদের যুদ্ধে কে কে জিতেছে?
তারা উত্তর দিল, তিনি জয়লাভ করেছেন আর এখন তারা তার অনুগত। তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবে। এইবার লোকটির পরিচয় দেবার পালা। সে বলল, আমি হচ্ছি মসিহ। তো আপনারা এই হাদিসের আসলে কিছু অংশ শুনলেন। এই হাদিসটি বর্ণিত আছে সহি হাদিসের খণ্ড নম্বর 41 এবং 7028 নম্বর এই হাদিসে বর্ণিত আছে। ইংলিশেও পাওয়া যাবে এবং হচ্ছে বাংলাতে পাওয়া যাবে। দ্য ফেমাস তামিম আদ-দারির হাদিস। তামিম আদ-দারি যিনি কিনা বর্ণনা করছিলেন এই হাদিসটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই কাহিনীটা তিনি বর্ণনা করছিলেন। তো যাই হোক, এর হাদিসের আরো অংশে বলা আছে যে দাজ্জাল কিভাবে করে 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে এবং দুইটা শহর সেটা হচ্ছে মদিনা এবং মক্কা সে প্রবেশ করতে পারবে না। এছাড়াও সে কিন্তু নিজেকে দাবি করেছে মসিহ বলে, মেসিয়া নামের একটা কিন্তু নেটফ্লিক্সে মুভি করেছিল যেটা পার্ট ওয়ানে দেখেছিলাম আমি। সো এই আসলে এই যে একটা নেটফ্লিক্সে যে হচ্ছে মুভি না সরি একটা সম্ভবত ড্রামা, এনিওয়ে সো এই ড্রামা কেন তারা করেছিল, প্রথমে দাজ্জাল নাম দিয়েছিল পরে এটাকে মাসিয়া দিয়েছে। মাসিয়া আসলে যারা ইহুদিরা যাদের জন্য অপেক্ষা করছে আসলে। তো আমরা এখান থেকে কি শিখলাম যে আসলে এখানে এক হচ্ছে দাজ্জাল জীবিত আছে, আর একটা হচ্ছে যে নদীর কথা আমি এখানে উল্লেখ করেছি সেটা তাবারিয়া। তাবারিয়াতে একটা নদী আছে বা যেটাকে বলা হয় হ্রদ আছে। এই নদীটার আসলে বর্তমান নাম হচ্ছে দ্য সি অফ গ্যালিলি। যদি আপনারা নিউজ চেক করেন, দ্য সি অফ গ্যালিলি অলরেডি শুকাতে আছে, শুকাচ্ছে অলরেডি, ইতিমধ্যেই শুকিয়ে যাচ্ছে। মানে ইতিহাসের সর্বনিম্ন স্তর যে সি লেভেলটা আছে বর্তমানে এই সি অফ গ্যালিলির আছে, অর্থাৎ দাজ্জালের আসার সময় প্রায় ঘনিয়েই আসছে। যেহেতু মানে অলরেডি তো পৃথিবীতে জন্মগ্রহণ তার হয়ে গেছে, কিন্তু সে আত্মপ্রকাশ করবে, আত্মপ্রকাশ করার সময়টা সম্ভবত ঘনিয়ে আসছে। তো যাই হোক, দাজ্জাল যখন চলে আসবে বা দাজ্জাল যদি আমাদের জীবন দশায় চলে আসে, তাহলে তো আমরা এনকাউন্টার করেই ফেলবো, তাই না? এইসব ভিডিও দেখে ফেলে আসলে আমরা খুব ইন্টারেস্টেড অ্যাবাউট দাজ্জাল, দাজ্জালকে কিভাবে কাউন্টার করব আমরা সেই বিষয়ে খুব ইন্টারেস্টেড। দাজ্জাল আসার সেই সংকেতগুলো এবং দাজ্জাল কখন আসবে, ইমাম মাহদী কখন আসবে, কিন্তু তার জন্য কোনো প্রিপারেশন নাই। আমাকে দিয়ে আমি বোঝাই প্রথমে, আমি আপনাদের বিষয়টা বলবো না। আমাকে কি করতে হবে, দাজ্জাল যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রথমে আমাকে ভালো ইমানদার হতে হবে, যা এখন পর্যন্ত আমি হতে পারিনি। আমাকে হতে হবে, আমাকে ওইসব হাদিসগুলো জানতে হবে যেগুলোর মাধ্যমে দাজ্জালের ফিতনাকে আমি চিহ্নিত করতে পারবো, এবং আমাকে আল্লাহ তাআলার আরো কাছের বান্দা হতে হবে যাতে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। শুধুমাত্র এই ভিডিও বানিয়ে বা এই ভিডিও শেয়ার দিয়েই আমি কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো না। আরো একটি বড় বিষয় যে দাজ্জাল কিন্তু একটা মানে হচ্ছে আমাদের তো এই পৃথিবীতে একটা পরীক্ষা, দাজ্জাল হচ্ছে এই পরীক্ষার অন্যতম বড় প্রশ্ন। অর্থাৎ দাজ্জাল কিন্তু এমনটা না যে সে হচ্ছে মানে আল্লাহ তাআলার মোকাবেলায় বড় একটা কিছু এহেন তেন, এরকম কিছু না আসলে, ঠিক আছে। দাজ্জালকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য, আর দাজ্জাল হচ্ছে শয়তানের সব থেকে বড় ওয়েপন। তো এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটারও খেয়াল রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে আমাকে এনকারেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।